আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো এরা এত দুর্বল লাঠি দিয়ে বাড়ি দিলেই তারা শেষ হয়ে যায় হাত থাকে না পা থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আদু শক্তিশালী আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি জমিনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়্যু আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকব আমরা ছিলাম না আমরা আছি এক সময় থাকব না منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله বলেন মাটিতেকে সৃষ্টি তোমার মাটিতেই আবার যেতে হবে সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তারাতান উখরা দ্বিতীয়বার আমি উঠাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু পৃথিবীর কোন মানুষ কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বাঁচতে পারবে না কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহ থাকব আমি আল্লাহ আসমানেও আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আছি আমি আল্লাহ আল কাইয়ুম আমি আল্লাহ হাজির ও নাজির সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারেরা আল্লাহ পাক ডাক দিলেন কাদেরকে ইমানদারকে ডাক দিলেন রাস্তা ঘাটে যারা বসে আছেন এরা কি রহমত পাইতে রাজি না দয়া করে একটু আসেন এখানে আসেন ইনশাআল্লাহ মজা লাগবে এটা এখানে ভিতরে থেকে শান্তি জান্নাতের বাগানটা কিন্তু প্যান্ডেলের ভিতরে এখানে এসে দেখেন কি শান্তি যারা বসছারা বুঝতেছে আসেন আসেন ভাইরা মুরব্বি বাবাজিরা আসেন এখন আসেন আল্লাহ ডাক দিলেন কাদেরকে ইমানদারকে ইমানদার হলো ফারসি শব্দ এর আরবি হলো মুমিন আর এর বাংলা হলো বিশ্বাসী বাংলাদেশের বাংলা ভাষা এটা ফারসি কিছু ভাষা কো গ্রেফতার করছে ফারসি ভাষা কম বিভিন্ন ফারসি ভাষা কিছু আরবি ভাষা কিছু কিছু উর্দু ভাষা মিলাই হইছে বাংলা তো এখন এই বাংলাতেই আমরা ইমানদার বুঝে ফেলেছি ইমানদার কাদেরকে বলা হয় ইমানদার কাদেরকে বলা হয় ইমানদার বলা হয় এক নম্বরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু নাই আমাদের কোনো রব নাই আমাদের কোনো পালনেওয়ালা নাই আমাদের কোনো রিজিক দাতা নাই বিশ্বাস করতে হবে আল্লাহ কোরআনে বলেন আয়াতুল কুরসিতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু বলেন আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই রব নাই আইনদাতা নাই আর পৃথিবীর যত মানুষ তারা যাদেরকে খোদা ডাকে অথবা রব মানে হিন্দুরা মূর্তি বানায় খ্রিস্টানরা যীশু খ্রিস্ট এরপরে আরো যারা আছে এরা আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন যে এরা ডাকলেও এদের খোদা এতই দুর্বল যে একটা মাছি একটা মশাও বানানোর যোগ্যতা সেই মূর্তি রাখে না আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাই ইয়াখলুকু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب
রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে বাদ দিয়া এরা যাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো এরা কেমন একটা মাছি বানাইতে তো পারেই না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে একটা মাছি তারা তাড়ানোর ক্ষমতাও রাখে না মূর্তির সামনে দেখবেন কলা দেওয়া হয় দুধ দেওয়া হয় আপেল কমলা দেওয়া হয় আল্লাহ খায়নি আল্লাহ খায় আল্লাহ খায় না এটা আল্লাহর সিফাত ফেরেশতারাও খায় না আবার মূর্তি যিনি এই মূর্তিও খায় না কিন্তু তারা মনে করে যে মূর্তি উলা দুধ দিলে দুধ খায় কলা খায় যেহেতু এও মাটির তৈরি আর মূর্তিরও বানাইছে মাটি দিয়া তে মনে করো দুধ কলা মূর্তি খায় আসলে তো মূর্তি দুধ কলা খাইতে পারে না এ তো মুর্দা তো জীবিতই না চলতেই পারে না জোরে কোন ঠিক না বেঠিক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উনার সময় এক কাফের মূর্তি কাঁধে করে নিয়ে যাইতেছে মূর্তি ছোট ছোট মূর্তি দেখবেন আমাদের এলাকায়ও যারা হিন্দু আছে এটা দেখবেন গড়ে বাজারে দোকানে দেখবেন ছোট ছোট মূর্তি রেখা দেয় সকাল বিকাল এই মূর্তিটারে পূজা করে মূর্তির কাছে চায় যে বিপদ আপদ আছে মূর্তি খোদা তুমি আমার দূর করে দিও তো এই যে চায় তো ছোট খোদা যখন নিয়ে যাচ্ছে হঠাৎ করে তার শিশি ধরছে কি ধরছে শিশি মানে বোঝেন নাই পশ্চাৎ ধরছে কি ধরছে প্রস্রাব ধরছে যেই মাত্র প্রস্রাব ধরছে চিন্তা করতেছে খোদারে লইয়ে এই প্রস্রাব করবো না খোদারে ধুয়ে এই প্রস্রাব করবো এই চিন্তা যখন করতেছে এখন চিন্তা আসলো যে খোদারে লইয়ে করলে তো খোদার শরমের জায়গাটা দেখে ভালো লাগবে এই জন্যে খোদারে পিছে রেখা হ্যাঁ সামনে গেছে প্রস্রাব করার লাগিয়া যেই মাত্র খোদারে পিছে রেখা গেছে এর যেমন প্রস্রাব ধরছে কুত্তার একটা প্রস্রাব করে নিছে মানুষ তো যে কোনো জায়গায় প্রস্রাব করে কিন্তু কুত্তা কিন্তু এরকম না যে কোনো জায়গায় প্রস্রাব করে না কুত্তা যখন প্রস্রাব করে তখন কুত্তা আগে জায়গায় জায়গায় ঘ্রাণ নেয় কি নেয় ঘ্রাণ নেয় ঘ্রাণ নিয়ে দেখে এখানে ঠিক আছে নাকি মাটিটা এখন কুত্তা কি ঘ্রাণ নেয় এটা কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার বলতে পারবো আমি তার বলতে পারবো না আমি তো কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার না এখন কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার কইতে পারবো আর কি তো এখন কুত্তা যে ঘ্রাণ নেয় কুকুরে এই ঘ্রাণ নিয়ে এরপরে প্রস্রাব করে আরেকটা নিয়ম হলো কুত্তা যখন প্রস্রাব করে তখন একটা ভাব আঙ্গায় প্রস্রাব করে চিন্তা করছে এখন কুত্তা যখন প্রস্রাব করে এও কাছে প্রস্রাব করতো কুত্তাও যখন ঘ্রাণ নিতেছে নিতেছে তার খোদার মুখের উপরে ঘ্রাণ নিয়ে দেখে বাবারে বাবা এত সুন্দর ঘ্রাণ মানুষ জীবনে কুত্তা পাইছে না কুত্তা কয় আজকে এই জায়গাতে প্রস্রাব করবো ঠ্যাং ডাঙ্গে আর প্রস্রাব যে করবো আজকে ছড়াক ধরে না আজকে কেজি ধরে ছেড়ে দিবো আজকে যখন কই কেজি ধরে ছেড়ে দিবো এমনি সে প্রস্রাব করতে সামনে আমার শুনতেছে পিছে কে জানি প্রস্রাব করতেছে এই অবস্থা যখন কই মরুভূমি এলাকা মক্কা থেকে যারা তায়েফ গেছেন দেখছেন খালি পাহাড় দেখা যায় বাড়িঘর দেখা যায় না তো মরুভূমি এলাকা সেখানে প্রস্রাব কে করবে কোনো মানুষই তো নাই কিন্তু সেই পিছনে তাকায় দেয় কুকুর একটা প্রস্রাব করে তার খোদার মুখের উপরে সুরু খোদা তো সুরু খোদা তো আবার সুরু খোদা আছে বড় খোদা আছে সুরু খোদারে একবার গোসল করে দিছে রহমতের পানি দিয়া যেই মাত্র রহমতের পানি দিয়ে গোসল করে দিছে এখন চিন্তা করলো সর্বনাশ আমার শরমের ইজ্জতের জন্যে আমি খোদারে পিছনে রেখে দিলাম এখন দেখি খোদারই শরম নাই খোদার উপরে কুত্তা প্রস্রাব করে দিছে খোদা ফালন একটা সর দেওয়া দাঁত গুলো সব ফালাই দিতে এখন এই চিন্তা করে গেছে এখন খোদারে কুলো লয় কেমনে কুলোরে তো প্রস্রাব তার গায়েও বলবো এই জন্য ডাক দিয়া কই খোদার করে খোদা তুই তো হুদা জোরে কোন ঠিক না বেটি না এই খোদা নাকি হুদা এরে বাসটা দিলে খার হইতে পারে না জোরে কোন ঠিক না বেটি এরে ব্যান গাই দিয়ে নিয়ে যাওয়া লাগে এরে পিক আপ দিয়ে নিয়ে যাওয়া লাগে এরে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া লাগে আল্লাহ কয় দয়ফ তালিব আল মাখলুক যে দয়ফ দুর্বল তালিব যে ব্যক্তি তলব করে যে ব্যক্তি চায় যে আমার বিপদ থেকে বাঁচায়ও না নারী দিও গাড়ি দিও বাড়ি দিও আল্লাহ কয় এও দুর্বল ওয়াল মাতলুব যে মূর্তির কাছে চাচ্ছে সেই মূর্তি আরো বেশি দুর্বল জোরে কোন ঠিক না বেটি কারণ মানুষ যে একটা বাড়ি দিলে মরে না এখন কুত্তা যে প্রস্রাব করে দিছে রাগ উঠছে তোর উপরে কুত্তা প্রস্রাব করে দেয় তুই তো নিজে নিজে বাঁচাইতে পারলি না তুই আমার বাঁচাইবি কেমনে লাড়ি লইছে লাড়ি লিয়ে খোদারে বাইরে খোদার আথো ভেঙে লইছে আচ্ছা কোন খোদার যদি আথো ভেঙে গেল এটা খোদা কি শক্তিশালী না খোদা দুর্বল
যখন শক্তি ছাড়েন না দুর্বল দুর্বল আল্লাহ রেকে বলেন রব পৃথিবীর মানুষ এই খোদা যত আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো এরা এত দুর্বল লাঠি দিয়ে বাড়ি দিলেই তারা শেষ হয়ে যায় হাত থাকে না পা থাকে না আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি জমিনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়্যু আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকব আমরা ছিলাম না আমরা আছি এক সময় থাকব না মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله বলেন মাটিতেকে সৃষ্টি তোমার মাটিতেই আবার যেতে হবে সেকাল থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে তারাতান উখরা দ্বিতীয়বার আমি উঠাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু পৃথিবীর কোন মানুষ কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ বাঁচতে পারবে না কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহ থাকবো আমি আল্লাহ আসমানেও আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আছি আমি আল্লাহ আল কাইয়ুম আমি আল্লাহ হাজির ও নাজির সুবহানাল্লাহ وإذا سألك عبادي عني فإني قريب الله বলেন আমি তো কাছে এবার কাছে থাকার একটা সিস্টেম আছে কেমন কাছে হুজুর আমার কাছে চেয়ারম্যান সাহেব আমার কাছে আপনারা আমার কাছে ওই রাস্তায় যারা দাঁড়ায় রয়েছে তারাও কাছে কিন্তু কাছে থাকার একটা সিস্টেম আছে না আল্লাহ কত কাছে এটাও আল্লাহ বললেন ونحن أقرب إليه من حبل الوريد الله رب العالمين বলেন আমি এত কাছে তোমাদের মৃত্যুটা কত কাছে তোমাদের মৃত্যুটা এত কাছে তোমাদের গার্ডেটা রগ আছে এই রগটা কাটলেই তোমাদের মৃত্যু হয়ে যাবে যেরকম ঠিক না বেঁচে মৃত্যুটাও এত কাছে যে একটা ব্লেড দিয়ে কাটলে আমাদের মৃত্যু হবে আর আমরা আছি দুনিয়া নিয়ে আল্লাহ বলেন এই রগ যে তোমাদের গালের রগ যত কাছে এর চাইতে বেশি কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা সাহাবা কেরামদেরকে দিয়েছিলেন জিনা দূর হয়ে গিয়েছিল কেবলমাত্র এই কথাটা আল্লাহ নবী বলে দিয়েছিলেন সাহাবীরে তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা মেয়ে লোকের দিকে তোমরা অবহিত ভাবে তাকাইবা না মেয়ে লোকের পুরুষের দিকে অবহিত ভাবে তাকাইবা না কারণ হলো তোমার এই তাকানোটা এবং তোমাদের জিনা গোলা শুধু ওই জিনাই যে জিনা বিষয়টা এমন না চোখের জিনা তাকানো হাতের জিনা পায়ের জিনা অন্তরে খারাপ খেয়াল করা এটা অন্তরের জিনা